चार मात्र कैक दिन बाकी कुरबानी सामने रेखे ऐतिह्यवाही चाँदनी हाट ये जमी उठे प्रतिवेदन आतर व्यवसायी आतर का जानबे जो बर्तमान बजारे परिस्थिति केमन एवं मानुष सौलभ्य भावे कुरबानी पशु कड़ाई करते क्या अपनारे की धरण पशु आयटी गरु रही है कुरबानी उपयोगी कई गरु रही है की धरण गरु रही है अपनी जब हमें दर्शन कर एक আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ আতাউর রহমান, খুলনা জেলা পাইকেশা থানা চাঁদখালী গরুয়াটে অবস্থিতি করতে হবে ইসলামী গরুয়ার রাস্তিরি। আমার এই কুরবানির জন্য আমি এই গরুগুলো নিয়ে এসেছি জায়গা এখান থেকে ওই মতো পর্যন্ত। আর এই লিচি মিডিয়াম সাইজের গরু, এই লিচি গাড়া প্রায় 50-60 গরু হবে। তো আজকের সারা বাংলাদেশ ব্যাপী সারা বাংলাদেশ ব্যাপী যে গরুগুলো দেখতেছেন আপনারা ছবি দেখাই যাবে দেখেন। কুরবানি দিবেন এই রকম
যোগাযোগ করতে চাই সেক্ষেত্রে আপনার পাবে কি করে? আমার এই আমার এই হাজারি তো অবশ্যই পাবে, হাজার সাইডে আমার বাসা এবং আমার ফোন নাম্বারে যোগাযোগ করলে আমি এখান থেকে সাতক্ষীরা খুলনা এখানে জীবন যে দূরান্ত থাকি না কেন আমি তারা কাছে পৌঁছে যাবে। কৃষি সংবাদ বাংলার বিশেষ কোনো সুযোগ আছে কিনা প্রতিবেদন থেকে যারা ভিডিওটা দেখে যারা গরু করে করতে চায় তাদের জন্য কোনো সুবিধা আছে কিনা? তাদের জন্য মনে করেন যে আমার এই গরুগুলো যে আমি দাম বলছি 120 টাকা, তাদের জন্য প্রত্যেকটা গোয়াগুটি গরুতে আমি 2000 কম রাখবো, 118 করে রাখবো, 140 পিস আছে, 45 পিস আছে, 35 পিস আছে, ও না আমি পুরাই গরুগুলো 118 করে নেবো, মানে 20 পিস মাল আগে দেবো, 20 পিস মাল নিই। কৃষি সংবাদ বাংলা দর্শকদের জন্য বিশেষ ছাড় যেটি আকর ভাই জানালেন। সুপ্রিয় দর্শক, আমরা আমরা কথা বলছিলাম এখানকার ব্যবসায়ী আকর ভাইয়ের সাথে, যিনি কোরবানির সামনে রেখে এই চারখালি, এই চিত্তলাই চারখালি গরুভাবে তিনি সারা বছরই ব্যবসা করে থাকেন। তবে এই কোরবানিগুলোকে একটি বিশেষ হারে কথা বললেন, ব্যবসায়ীদের জন্য 500 টাকা হাতি খরচ এবং ছাড় রয়েছে। এছাড়া তার গরু ভিডিও দেখে যদি কেউ গরু করাই করতে চান, কোরবানির পশু করাই করতে চান, তাহলে তার জন্য কৃষিপতি 2000 টাকা করে কম দেবেন বলে তিনি জানিয়েছেন। আতর ভাই, আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ এবং কৃষি সংবাদ বাংলার সকল দর্শকদেরকে জানান এই শুভেচ্ছা অভিনন্দন। আপনারা ভালো জাতের পশু করাই করেন এবং কোরবানি কোরবানিকে সবাইকে সুস্বাস্থ্য কামনা করে আমাদের প্রতিবেদন এখানে সমাপ্ত করছি। আসসালামু আলাইকুম।